আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নতুন একটা অফার নিয়ে এলাম, যে অফারে যদি আপনারা এই ওয়ালেটটাকে ডাউনলোড করে আপনার ফোনের মধ্যে রাখেন এবং আপনি ইনস্ট্যান্ট দেখতেছেন এখানে 20টা টোকেন পাবেন। 20টা টোকেনের বর্তমান প্রাইস কিন্তু $20, বাট এখন আপনি ওইটা পাবেন না, আপনি ওইটা কিছুদিন পরে ওইটা যখন আমাদেরকে দিবে তখন আমরা পাবো। এবং আপনি এখান থেকে যদি আপনি রেফার করতে পারেন তাহলে পার রেফারে আপনি এখান থেকে পাবেন 16 MMG টোকেন। সো ভিউয়ার্স, তার মানে প্রতি রেফারে কিন্তু আপনি এখান থেকে $14-15 পর্যন্ত পাইতেছেন, তার মানে হিউজ একটা পরিমাণ এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। সো আপনারা সবাই এই অফারটাতে জয়েন করবেন, এখানে আসলে কিছুই করতে হবে না, জাস্ট আমাদের সিম্পল একটা KYC করতে হবে এবং ওই ওয়ালেটটাকে আমাদের ফোনের মধ্যে ডাউনলোড করে রেখে দিতে হবে। তাহলে চলুন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কীভাবে বাকি প্রসেসগুলো এবং কীভাবে সিম্পল একটা KYC কীভাবে করবেন। দেন ভিউয়ার্স, এই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন ওই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে এখান থেকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে, এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পরে ভিউয়ার্স, এখান থেকে আপনি দেখতেছেন ওপেন চলে আসছে, এখান থেকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ভিউয়ার্স এরকম আসবে, আসার পরে আপনি এখান থেকে একটা কাজ করবেন, এই যে দুইটা টিকমার্ক রয়েছে এই দুইটা টিকমার্ক দিয়ে আপনি এখান থেকে এই যে কন্টিনিউ গুগল, আপনি এই গুগলের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোনের মধ্যে আপনার যা জিমেল রয়েছে সবগুলো জিমেল এই জায়গার মধ্যে শু করবে, আপনি যে কোনো একটা জিমেল এখান থেকে চুইস করে দিয়ে দিবেন। দেন ভিউয়ার্স, তারপরে এইরকমভাবে আসবে, আসার পরে আপনাকে এখানে একটা কাজ করতে হবে, এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে। সব ভিউয়ার্স, আপনার ইউজার নেমের সাথে দুই একটা সংখ্যা চাইলে ইউজ করতে পারেন, নো সমস্যা, আপনি যে কোনোভাবে এখানে দিতে পারেন। দেন এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আপনি এই জায়গায় দিবেন। সো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনাকে বলতেছি আপনি একটা বড় হাতের লেটার ইউজ করবেন, বাকি সবগুলো আপনি ছোটো হাতের লেটার ইউজ করেন কোনো সমস্যা নাই, বাট আপনি যদি বড় হাতের সবগুলো ইউজ করেন তাহলে প্রবলেম হবে। সো আপনি বড় হাতের একটা লেটার হবে, দেন আপনি ছোটো হাতের লেটারগুলো ইউজ করে দেন। এখান থেকে আপনি কন্টিনিউ রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলোর কাজ কমপ্লিট হয়ে যাবে। দেন ভিউয়ার্স, তারপরে এইরকম আসবে, এই জায়গার মধ্যে দেখতেছেন একটা রেফার কোড দিতে বলছে, এই রেফার কোড ছাড়া কিন্তু আপনি কখনো এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং এখান থেকে আপনার যে টোকেনটা আছে ওইটাও পাবেন না। সো এই জায়গার মধ্যে দেখতেছেন এখানে খালি কোড রয়েছে, এই খালি কোডের মধ্যে একটা রেফার কোড বসাতে হবে। তো রেফার কোডটা আপনি কই পাবেন? রেফার কোডটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনার এখানে স্ক্রিনে দেখতেছেন এই রেফার কোডটা আপনি এই জায়গার মধ্যে বসাতে হবে। এই দেখতেছেন SUBBID0678, মানে এইটা হচ্ছে আমার রেফার কোড, এইটা আপনি এই জায়গার মধ্যে বসিয়ে এখানে রয়েছে সাববিট, আপনি সাবমিটের উপরে যখন ক্লিক করবেন তখন আপনাদের অ্যাকাউন্টটার কাজ পুরা কমপ্লিট হবে। দেন ভিউয়ার্স, তারপরে আমাদের কাজ হচ্ছে, দেন আমাদের অ্যাকাউন্টগুলোর কাজ কমপ্লিট। দেখতেছেন এইরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, যখন আপনার অ্যাকাউন্টগুলো শেষ হয়ে যাবে তখন দেখবেন আপনাকে এই জায়গার মধ্যে কিন্তু আপনার টোকেনগুলো শো করতেছে এবং পার রেফারে আপনি 16 MMG টোকেন পাবেন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাই এখানে KYC করতে হবে, সিম্পল একটা KYC। KYC করার জন্য এই দেখতেছেন প্রোফাইল একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এইরকমভাবে আপনার শো করবে, দেখতেছেন এই যে টোকেনটা আমাদের যখন KYCটা কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের ব্যালেন্সটা কিন্তু এই জায়গার মধ্যে শো করবে, বাট এখন এটা শো করতেছে না। আপনি দেখতেছেন এই যে রেফার কোড, এইটা হচ্ছে আমার রেফার কোড। সো ভিউয়ার্স, এই জায়গার মধ্যে আপনার রেফার কোড থাকবে, আপনি এটা যে কোনো কারো কাছে শেয়ার করবেন, তারা যদি অ্যাকাউন্ট খুলে এই রেফার কোডটা ইউজ করে তাহলে আপনি এখান থেকে 16 MMG টোকেন পাবেন এবং যে অ্যাকাউন্ট করবে সে কিন্তু 20 MMG টোকেন পাবে, এমকো টোকেন পাবে। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে আপনি কীভাবে আপনার KYCটা কমপ্লিট করবেন। KYC কমপ্লিট করার জন্য এখান থেকে দেখতেছেন আইডেন্টি অথোরাইজেশন বলতেছে এবং অ্যাকাউন্ট সিকিউরিটির উপর রয়েছে এবং জেনারেল সেটিং রয়েছে, মাইনকো সেটিং রয়েছে, অনেকগুলো সিস্টেম আপনি এখানে দেখতেছেন। তো আমরা এখান থেকে এইটার উপরে একটা ক্লিক করে দিতে পারি। সো আপনি চাইলে এখান থেকে আপনি গুগল অথেন্টিকেশন রয়েছে এটাও চাইলে সেট আপ করে নিতে পারেন। দেখতেছেন আইডেন্টি অথেন্টিকেশন, আমরা এখান থেকে যদি ভেরিফাই নাও ক্লিক করি, সো ভেরিফাই আইডেন্টিতে যদি ক্লিক করে দেখতেছেন এইরকমভাবে আসবে। আসার পরে এই জায়গার মধ্যে আমাদের কাজ করতে হবে, এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশে থাকেন সেইটা সিলেক্ট করতে হবে। যেমন ধরেন আমি বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থাকেন তাহলে বাংলাদেশ দিবেন, আপনি যদি অন্য আদার্স কোনো কান্ট্রি হয়ে থাকেন তাহলে দিয়ে দিবেন সেইটা। যেমন আমি বাংলাদেশ দিয়ে দিলাম, এখান দেখাচ্ছে এই জায়গার মধ্যে আমাকে বলতেছে আইডেন্টি টাইপ, তারপরে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। তো আমরা কিসের মাধ্যমে করতে চাই? আমরা এখান থেকে আইডেন্টি কার্ডের মাধ্যমে করতে চাই, ঠিক আছে। দেন আমরা এখান থেকে দুইটা টিকমার্ক রয়েছে, এই দুইটা টিকমার্ক আমরা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। দেন আমরা কিন্তু বাংলাদেশ সিলেক্ট করছি এবং ন্যাশনাল আইডি কার্ড এইটা দিছি, দেওয়ার পরে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করার আগে এই দুইটা আপনাকে ক্লিক করতে হবে।
দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম এলাও আসবে, সো আপনি এখান থেকে এলাওর উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনাকে বলতেছে ফ্রন্ট, তারপরে ব্যাক রয়েছে, সেলফি রয়েছে, তিনটা সিস্টেমে আমাদের আমাদের KYC-টা কমপ্লিট করতে হবে। এখানে আপনি যদি লক্ষ্য করেন আরও সিস্টেম রয়েছে, এখানে আপনি চাইলে ফটো সরাসরি ফটোটা তুলে আপনি কিন্তু KYC-টা কমপ্লিট করতে পারেন, না হলে আপনার গ্যালারি থেকে যে আপনার ছবিগুলো রয়েছে ভোটার আইডি কার্ডের এগুলো কিন্তু আপনি সরাসরি দিতে পারেন। সো আপনি এখানে যা এটা আপনার পছন্দ হয় সেইটাই করে নেবেন। সো আমি এখান থেকে সোয়েস লাইব্রেরি এখান থেকে আমি একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতেছেন সেটিং রয়েছে, আমাকে পারমিশন চাইছে, এগুলো দিয়ে দিতেছি। দেন আপনার কাছে পারমিশন চাইবে, আপনি পারমিশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে চয়েস ফ্রম লাইব্রেরি এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমার গ্যালারিটা শো করবে, এখান থেকে আমার আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। আইডি কার্ডের সামন পেজ দেন, তারপরে আপনি আইডি কার্ডের ব্যাক পেজ দিতে হবে, দেখতেছেন বন্ধুরা। তারপরে আপনাকে এখানে আইডি কার্ডের ব্যাক পেজ দিতে হবে। সো আমি এখন চলে যাব আমার আইডি কার্ডের ব্যাক পেজ দেওয়ার জন্য। সো আমি এখান থেকে চলে আসলাম আমার আইডি কার্ডের ব্যাক পেজ দেওয়ার জন্য। সো আমি আমার আইডি কার্ডের ব্যাক পেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে সেলফি দিতে হবে। সো সেলফিটা আপনি চাইলে সরাসরি তুলে দিতে পারেন। সো আমি এখান থেকে সেলফিটা সরাসরি তুলে দিতেছি। আপনি যদি লক্ষ্য করেন আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলছি, আমার সেলফিটা এখানে তুলে দিয়েছি। দেওয়ার পরে এখানে আপনার যদি লক্ষ্য করেন এখানে কিন্তু রয়েছে সেন্ড ভেরিফাইড। সো আমরা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব। সো এই জায়গার মধ্যে যখন আমরা ক্লিক করব, তারপর দেখতেছেন আমাদের তিনটা জিনিসই এখান থেকে আন্ডার রিভিউতে চলে গেছে। এখন এইটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের ইনস্ট্যান্ট সেই বোনাসটা তারা দিয়ে দিবে, তখন আমরা এটা এখান থেকে উইথড্র করতে পারবো। সো ভিউয়ার্স অবশ্যই এই উইথড্র আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে যখন উইথড্র হবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, অথবা আমি সিম্পলি ছোটো একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দিব। সো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো কিছু নেই, আল্লাহ হাফিজ। আর এই যে হচ্ছে আপনার রেফারের কোডটা এখানে পাবেন, রেফারের লিঙ্কটা, আর আপনি এটা হচ্ছে রেফার লিঙ্ক, আর এটা হচ্ছে আপনার রেফার কোড। সো এটা আপনি ইউজ করলে আপনার বন্ধুবান্ধব তাহলে আপনি বোনাস পাবেন।